আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যা দেখো আজকে কিন্তু নতুন ভিডিও নিয়ে এসেছি একটি অ্যাসেম্বলিং সেটআপের মধ্যে তো দেরি না করে দেখো এখানে আছে কি কি ট হুইলস ট্রাকস আছে কার আছে আছে সিএনজি ও সাধারণ কিন্তু ট হুইলস গুলো আছে তো চলো দেরি না করে ক্যামেরাডি সেট করে ফেলি এন্ড শুরু করে ফেলি আজকের অ্যাসেম্বলিং ভিডিও সো ফ্রেন্ডস দেখো সুন্দরভাবে কিন্তু ক্যামেরাডি সেট করে ফেললাম এন্ড ফার্স্ট এজ এ হুইলটি নিব এই যে দেখো চমৎকার ছয়টি হুইলের একটি এক্স ট্রাক স্পিডি প্রো চমৎকার কিন্তু তাই না দেখো ইয়েলো কালারের মধ্যে সো আমি এখন নিব কোনটা দেখো তো এই যে এই অংশটি এইটাকে এই যে এক্স কি ভেটারের যে অংশটি এটাকে আমি এটার সাথে বসিয়ে দিব দেখো এখানে বসিয়ে দিলেই এই যে দেখো সুন্দরভাবে বসিয়ে আছে চারটি নাট তো চারটি নাটটিকে আমি একে একে করে দিয়ে দিব তো একে একে করে দিয়ে দিচ্ছি আমার এখন দরকার হবে স্ক্রুড্রাইভার এই যে দেখো স্ক্রুড্রাইভার চলো ফিক্সিং শুরু করে ফেলি সো ফ্রেন্ডস দেখো চারটি নাট লাগানোর পরে ফুল্লি কিন্তু রেডি হয়ে গেল এই এক্স বিগ সাইজের একটি ট্রাক সো এটাকে আমি এখন এখানেই রেখে দিব অ্যান্ড পরবর্তী দিন নিব এই যে দেখো চমৎকার একটি কার্টুন কার তো কার্টুন কারের নিচের অংশটি হলো এই যে দেখো এটার মধ্যে আছে লাইটনিং এলইডি আছে ওয়ার্স মিউজিক্যাল সিস্টেম অ্যান্ড অলরেডি কিন্তু দুটি টায়ার আছে দেখো তো চলো এটাকে এটার সাথে আমি বসিয়ে দিব এই যে দেখো সুন্দরভাবে বসিয়ে দিলাম এই যে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এখানে কিছু নাটস আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সো নাটস গুলো লাগানোর পরে ফ্রেন্ডস আমি নিয়ে নিচ্ছি টায়ার এই যে দেখো টায়ারটি নিয়ে নিয়েছি এই যে টায়ারটি দিয়ে দিলাম আর একটি টায়ার আছে এই যে দেখো এটা এটার সাথে দিয়ে দিচ্ছি এই যে দেখো এখন একটু ফুল ফিল দেখা যাচ্ছে প্রেস করে দিলাম এখনো কিন্তু কাজ শেষ নাই ফ্রেন্ডস বিকজ দেখো এটা লুকটা এখনো কিন্তু ফ্রেশ না তো এই লুকটাকে ফ্রেশ করার জন্য আমি নিয়ে নিব এই যে বাম্পার এই যে দেখো বাম্পারটি নিয়ে নিয়েছি যাতে এটা পুরোপুরি ভাবে সুন্দর দেখা যায় যে দেখো সুন্দর ভাবে কিন্তু এখন ফিক্স করে ফেললাম ফুললি সুন্দর দেখতে একটি কার্টুন কার্টিকে দেখো গ্রিন কালার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট ও আছে কালারফুল তাই না দেখো ইয়াস তো চলো এটাকে আমি এখানে রেখে দিই তারপরে গিয়ে নিব এই অটোরিকশাটিকে দেখো অটো অটোরিকশা পিঙ্ক কালারের মধ্যে তো এটাকে আমি এখন নিচের অংশটিকে দিয়ে দিব নিচের অংশটিকে এটার মধ্যে প্লেস করে দিচ্ছি এই যে দেখো সুন্দরভাবে কিন্তু প্লেস করে দিয়েছি তো এখন এটার মধ্যে আছে নাটস চলো নার্সগুলো দিয়ে দিই তো ফ্রেন্ডস দেখো পাঁচটি নাটটিকে দেওয়ার পরে এখানে যেটি গ্রিন কালার এই ছিল যেটি পড়ে গিয়েছে সো আমি আবার একটু রিপ্লেস করে এই যে দেখো রিপ্লেস করা দেওয়ার পরে আমি নিয়ে নিব এই উপরের অংশটিকে এই উপরের অংশটিকে যেটাকে রুফ বলা হয় তো এই রুফটিকে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু রুফটি দিয়ে দিলাম দেখো এই যে এখন সম্পূর্ণরূপে ভাবে কিন্তু সিএনজি অটো রিকশাটিকে কিন্তু খুবই হেভি লাগছে দেখতে তাই না यस সো এটাকে কিন্তু অ্যাসেম্বল করে ফেললাম ফিক্স হয়ে গেল সমতকার ভাবে তো এটাকে আমি এখানে রেখে দেই তারপর লাস্ট এন্ড ফাইনাল উইকেল যেটা আছে দেখো একটি ট্রাক সো এই ট্রাকের ফার্স্টে আমি ড্রাইভিং সিটের অংশটিকে নিয়ে নিয়েছি এটাকে আমি এটার মাছের সামনে দিয়ে দিব একটু প্রেস করলেই এই যে দেখো লেগে যাচ্ছে সুন্দরভাবে তো এখন আমি নিয়ে নিব কোনটি নিচের যে কিছু পার্টস আছে অ্যাজ লাইক টায়ার্সগুলো এই যে দেখো টায়ার্সগুলো নিয়ে নিয়েছি তারপর টায়ার্সগুলো দিয়ে দিব দুই হাতের প্রেসে দেখো সুন্দরভাবে দিয়ে দিবো দেখো যাতে না ভেঙে যায় কত সুন্দরভাবে কিন্তু ফিক্স করে ফেললাম ওয়াও তো চলো এখন নিয়ে নিই এই উপরের আরেকটি অংশটিকে সো এটাকে আমি এটার সাথে জয়েন করে দিচ্ছি এই যে দেখো ওয়াও খুবই চমৎকার একটি সিটি রিসাইকেল কার লেখা আছে বাট এটা কিন্তু কার না এটা কিন্তু একটি ট্রাক সো চলো বাকি টায়ার্সগুলো দিয়ে দিই এক একে করে দেখো সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি টায়ার্স বা তো আরেকটি আছে তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই যে দিয়ে দিলাম টায়ারটিকে এটাকে দুই হাতের প্রেসে সুন্দরভাবে অ্যাটাচ করে দিলাম সো দেখো ফ্রেন্ডস ফুল্লি কিন্তু কমপ্লিট হয়ে গেলো এই গার্বেজ ট্রাকটি সো দেখো অবসর ভিডিওটি এনজয় করেছো চারটি উইকেল কিন্তু রেডি করে ফেললাম তোমাদের সাথে তোমাদের সাথে আমি আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং